কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখের চাউনিতে বুক কতটা বলতে বাকি কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখের চাউনিতে বুক কতটা বলতে বাকি তোকে পেতে সভারাতে যাব নীচে নির্বাসন তোকে পেতে সভারাতে যাব নীচে নির্বাসন জানে সো হে হোয়াটস আপ বাংলা ফ্যামিলি ইয়া গাইস সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম তো আজকে ভিডিও শুরু করছি ভাই এখন 4:35 আর রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম আর সিনারিশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকে তোমাদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি কালকে ব্লগে আর আমি জানতাম ভাই ভিউজ আসবে কিন্তু এত পরিমাণে ভিউজ আসবে জানতাম না কারণ ভাই ব্র্যান্ডের লোকজনের সাথে গেছি ভাই বিয়ে বাড়ি যার বিয়ে সে একজন ব্র্যান্ড ঠিক আছে অ্যাম্বাসেডর ভাই তো যাই হোক আরও সবাই ছিল সবাই খুব ভালোবাসা পেলাম তো এইভাবে সবাই সাপোর্ট করে যাও এটাই চাই তোমাদের থেকে আর কিছু চাই না একটু ভালোবাসা গাইছে এই জন্য তো যাই হোক এখন চলে এসেছি ভাই স্টেশনের সামনে 4:57 ট্রেন যাবো বারাসাত আর আজকে ভিডিও তো বুঝে গেছো থাম্বনেল টাইটেল দেখেছে কী হতে চলেছে তো চলো দেখি যাওয়া যাক এখন এখান থেকে গিয়ে টিকিট কাটতে হবে এটিএম থেকে টাকা তুলতে হবে তো চলো ট্রেনটা উঠি আগে তোমার আবার কথা হচ্ছে বেসিক্যালি এখন ব্যাপারটা হচ্ছে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এদিকে আবার একটা বিষয় হয়ে গেছে এটা হচ্ছে হিরকের ব্যাগ তো হিরকের ব্যাগটা দিতে হবে হিরককে দেবে রাহুল তো ওই জন্য চাঁদপাড়া হিরকে তো আসবে ব্যাগটা দেওয়ার জন্য মানে নেওয়ার জন্য আসবে যাই হোক এখান থেকে বাসে যেতে হবে আর বনগাঁ প্ল্যাটফর্মের টিকিট এটিএমে কাউন্টারটা না বন্ধ মানে বন্ধ বলতে নতুন ক্যাশ ভরছে হয়তো ঠিক আছে শেষ হয়ে গেছে ক্যাশটা ভরছে তো সেই কারণে ওখানে সামনে সিকিউরিটি ফিকিউরিটি দাঁড়িয়ে আছে তো ভিডিও বিষয়টা ছিল চলো বাসার যাই ট্রেন কথা হচ্ছে ভাই বাসার থেকে আবার এটিএম থেকে টাকা তুলতে হবে আজকে মানে বনগাঁ লোকাল এত ভিড় কেন বুঝতে পারছি না ভাই এদিকে দেখো ভাই এত লোক এই সাইডে কিন্তু ভর্তি দেখো বারাসাত ঢুকলাম ভাই এত ভিড় ওই দেখো ব্রিজ দেখো আজকে অকেশন কি আজকে অকেশন কিছুই তো নেই এত ভিড় কেন এত ভিড় কেন দাদা আজকে এত ভিড় কেন ভাই যে ব্যাপারটা জানতে পারলাম যে একটা ট্রেন হয়তো মানে ক্যান্সেল হয়ে গেছিলো সেই জন্য এত ভিড় তো এরকম কিছু একটা শুনলাম ভাই বনগাঁ গেলে ভাই অকেশন ছাড়া এরকম কিন্তু ভিড় হয় না আর সকালবেলা অফিস টাইমে হয় ভাই মানে এখন কিন্তু অফিস থেকে বাড়ি যাবে কিন্তু এতটা ভিড় ভাই কোনোদিন হয় না যাই হোক আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে টাটা তো ভাই চলো এখান থেকে আবার এটিএমে যেতে হবে দেখি এটিএম কোথায় আছে বুঝতে হবে আর তারপরে একটুখানি আবার অটো স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে রঙ্গপুর রঙ্গপুর তো অনেকক্ষণ অপেক্ষা করলে ভাই তো বিষয়টা হচ্ছে কোনো সিন তোমার সাথে শেয়ার করতে পারিনি তো গিফট কেনা হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি রঙ্গপুর মানে বার্থডে বয় ভাই এলাকায় সবাই মাত্র টোটো মানে সবাই মাত্র অটো থেকে নামলাম এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই না সারাদিন খালি ভাই ফোন 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 কী অবস্থা তো বিষয়টা হচ্ছে এখন চলো দেখি কে কে আছে না আছে আমি কিছু জানি না ওখানে সবাই আসবে আর ভাই একটা কথা তোমার সাথে শেয়ার না করে থাকতে পারছি না মানে আমি যখনই বারাসাত আসি না কেন এসে তো দেখি ভাই বিদ্যুৎ চমকাচ্ছে নাই মেঘ নাই বৃষ্টি আর কপাল খারাপ আসলেই বৃষ্টি ভাই আসলেই বৃষ্টি ভাই কিছু করার নেই তো যাক ভাই চলো দেখি বাড়ির দিকে যাই সৌরভ দে বাড়ি তো কে আছে না সামনে দেখতে পাবা ভিডিওটা মজা হবে এনজয় হবে ট্রেন কথা হচ্ছে ভাই যাই হোক চলে আসলাম ভাই সৌরভ দে বাড়িতে আর ভাই এখানে প্রচুর গরম বাড়িতে বাড়িতে শুধুমাত্র রোদের বেলায় ভাই অ্যাডভেস্টারে গরমটা না এখনো বেশি প্রভাব পড়ে যাচ্ছে যাই হোক জানলা ফালা খোলা আছে সেটা ঠান্ডা আছে আর এদিকে ভাই দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে ভাই আচ্ছা ভাই এদিকে দেখো ভাই কালকের থেকে অভিষেক কন্টিনিউ বেলুন ফোলাচ্ছে আর সাজাচ্ছে কালকের থেকে তাই তো অভিষেক ভাই দেখো ভাই অভিষেক সাজাচ্ছে আচ্ছা আর এই রূপমালটা ছ্যাবলাচ্ছে বুঝলো ঠিক আছে সবই দেখতে পারবা বুঝতে পারবা সঙ্গে দেখতে হবে শুধু দেখো ভাই এটা কি
এটা কি দেখো ভাই পুরো যে কমপ্লিট উফ গরমে পাচ্ছি না কাজ করে ভাই উফ এখানে আরেকটা ধুম দিয়ে দিই চলো আর এ যা যা রেডি হ রেডি হ হ্যাঁ ভাই রেডি হব আর এদিকে বাইরে ভাই হালকা বাতাল দেওয়া হয়েছে দেখ অভিষেক আমাদের মনিষা বলি আর রূপ এখন যাবে কে গান তার শোর আসছে বাজারে গেছে এখনো আসার নাম নেই কখন বলেছে আসছে আসছে যাক আসুক চলো সবাই সুপার কথা বলে তো বন্ধুরা অনেকক্ষণ আগেই সবাই চলে এসছে তো আমরা কারেন্ট ফারেন্ট ছিল না জন্য ভিডিও কন্টিনিউ করি তো ভাই দেখতে পাচ্ছ এখানে সঞ্জুর গাড়ি এটা কার গাড়ি বেশ খেয়াল নেই আরবিন আরবিন এটা সন্দীপ সায়ন এটা তপু যাক আর এই যে সব ভাই ব্রাদাররা সব নায়ক ফায়ক একদম হ্যাঁ রোল ফোল নিয়ে আস্তে 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 দেখো ভাই দেখো 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 সবাই চলে এসছে এখানে কাকা এই আমাদের বৌদি বামন বৌদি বামন বৌদি ভাই দেখো কটাকে এক দুই তিন চার চার রকম ভাই চারটে ভালো লাগছে সেই 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 অভিষেক অভিষেক সাজিয়েছে অভিষেক কেমন আছো কেমন আছো বলো বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান ভাই সাহেব দেখো ভাই মারাত্মক লেভেলে গরম লাগে আচ্ছা সন্দীপ দা তুমি একটা জিনিস জানো ভাই সাহেব কি হচ্ছে এখানে হ্যাপি বার্থডে টু ইউ কি হচ্ছে এগুলো এর মানে ব্লক করব কি করে রাহুল অবস্থা দেব তোমার নাকি এর ভিতরে এসি লাগানো এসি লাগানো চিল্লাতে এসি কাজ হচ্ছে না কেকটা কেমন কাটাবে কেকটা কেমন কাটাবে এলো দুকা মাইকি চলো ভাই যে নিয়ে এসছিলাম দেওয়া হয়ে গেল সৌরভ ভাই মারামারি মেঝে গেছে মনে হচ্ছে দেখো তোমার কি হচ্ছে ভাই ভাই সাহেব ভাই 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 ভ
কি জন্মদিন হচ্ছে ভাই এটা কি জন্মদিন হচ্ছে ভাই এগুলো কি ছিল ভাই ওই দেখো রাহুল দা তোমার জন্মদিন হচ্ছে না মনে হচ্ছে না বাবা রে বাবা ফার্স্ট টাইম এরকম ভাই এক্সপেরিয়েন্সটা পুরো অন্য লেভেলের কোন ধান্দা কোন ধান্দা খাটো ভাই ঠিক হয়ে গেছে ভাই বিরিয়ানি আছে ভাই অভিষেক দা ভাই বিরিয়ানি দেখতে পাচ্ছ এবং লেগ পিস দিয়ে গেছে স্যালাড চাটনি আলু শিরা লাগলো শিরা গ্রেভিটা শিরা হয়েছে চলে যাচ্ছি দাদা চলে যাচ্ছি চলে গেলাম টাটা ভাই টাটা আরে ইয়ে ভাই এখন আসলো লাস্ট টাইম কেমন লাগছে লাস্টে এসে একা একা খাচ্ছ তুমি ভাই এদিকে দেখো ভাই কি অবস্থা ভাই তবু চোখে সে অজিত চলে এলাম অজিত সিং ভাই চলে এলাম সৌরভ সৌরভ চলে এলাম টাটা ও কাকিমা আসলাম চলো ভাই সেই কারণে চলে আসলাম ভাই স্টেশনে সায়ন ভাই দিয়ে গেল সায়ন সন্দীপ সবাই দিয়ে গেছে ঠিক আছে কাকা ট্রেনে তাড়াতাড়ি করো ওই যে দেখো ভাই সন্দীপ ওই যে রাহুল ওই যে এর নাম কি জানো ইন্দ্র না কি এস সুপ্রভাত হিরক সবাই আছে চলো সবাইকে টাটা ঠিক আছে আবার দেখি সন্দীপ যেদিন বলো সেদিন আমি তার আগে তো আসে তো ভাই সাহেব যাই হোক বাড়ি চলে আসলাম আর খুব এনজয় করলাম আজকে সত্যি সেরা আর ভাই রাহুল দা বসিয়ে পড়েছে চলো আজকের মতন ভিডিও শেষ করছি এখানে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছি অপরদিন তো কিন্তু টেক কেয়ার লাভ ইউ বাই